বিকাশ ভাই হ্যার একটা মুরগি চুরি করছে এবং মাস্টার সাহেব এর বাড়িতে গিয়ে ছাগল লয়েছে ওই যে সোহাগ ভাই হ্যার দোকানে 10,000 টাকা বাকি খেয়েছে হ্যাঁ দোকানে 10,000 টাকা মাল আছে নি কেন 10,000 টাকা আমরা জীবনে চোখে দেখছি নি আর চুপ কর আমার কি হয়েছে আমার একটা মুরগি চুরি করছে আমার মুরগির দাম কত 300 টাকা এই হাতে 800 টাকা দিয়ে দিস মুরগি আমার কি বড় ছাগল চুরি করেছে ও হাতে একটা গরু দিয়ে দিস আর তোর কি আর দলটা ধরতে ভাই গেছে এই হাতে 11,000 টাকা দিয়ে দিস মাল তুলিও এইভাবে টাকা খরচ তো বাইরে যেতেছে আমগো আর কাবিলা তো লাই পাই যেতেছে এ মেয়ে আপনি কি এখন আমার কানে কানে কি এখন আপনি এখন আম্মা আছে আম্মা এখানে বিচার করতেছে না আপনি কত নাইছেন এখানে বিচার করতে এই তুই চুপ কর এই আন্নারা যান এই সুর কর সুর কর তোকে বাপ মা কি তোকে খানা দানা দেয় না মানুষের বাড়ি চুরি করতে যাস আর বই তাই খাওয়া দাওয়া করবি যদি হিদা লাগে আয় তো কই তোর আঙ্গ করে আয় না খাই আঙ্গ করে কি গরু ছাগল অভাব আছে আর আমার একটা চেয়ারম্যান আমি চেয়ারম্যানের ছেলে তোরা বন্ধু বান্ধব তোরা মানে যেটা রাখবি না আমার আর আমার ইগারে সানা সোরের মতো কেন থাকে দেখছেন নি ইগার লুঙ্গির তলে ইগা গরু ছাগল বেড়া সব লই ঘুরে ইরে তুই যে রবিলা তো অন্তত মেমরি কার্ড ফুল করছিস হাতে টিয়া দিছিস নি তুই হ্যাঁ তো তারা রাস্তার মধ্যে দেয় আম্মা আর কাছে 1200 টাকা চাইছে আমি কইছি আমার মতন লো 2000 টাকা আপনার দিয়ে দিই খালামা আপনি কিন্তু আঙ্গুরে বেশি বেশি দর দিয়ে ফেলতেছেন কেন এই তোর সুর কারস টাকা তোর তো দেখ তো সুরের মতোই লাগে আচ্ছা আম যা আর সিলা সিলি ভাল লাগতেছে না যা তুই আর হুলা তুই সব সুরের মাস্টার আমার দেখলে মনে হয় এত করে মুরগি তোরে আই ঢাকার থরামু ঢাকার তোরে ভর্তি করামু তুই ঢাকায় পড়াশোনা করবি ঠিক আছে তুই আমার সোর সামনে তো সব যা কইতে আসি তোরে লইয়া হরমু কি ক দেখি তোরে যে এত কই একটা কথা তুই শোনো না আরে তোরে লেহাপড়া করাইতে করাইতে তো আমি হরমুখি ক্লাস ফাইভে দিলি ফেল সে জায়গায় মানুষ ভিত্তি পায় তুই হলি ফেল স্কুল বদলাইতে হইলে দুইবার তুই স্কুল বদলাইছ তোর এই যে দাখেল আলেম পড়াইতে স্কুল বদলাইতে আমার কতগুলো টাকা নামিয়ে গেছে তোর হিসাব আছে এই পর্যন্ত 5,00,000 টাকা নামিয়ে গেছে আমার মোর কাছে তো এত টাকা মনে হয় না